আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আল্লাহর কাছে কুরবানি কবুল হওয়ার শর্ত নিয়ে। কুরবানি একটি ইবাদত, অন্যান্য ইবাদত যেমন আল্লাহর জন্য করা হয়, কুরবানিও ঠিক তেমন তার সন্তুষ্টির জন্যই করতে হবে। কুরবানি শব্দটি আরবি কুরব ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ নৈকট্য বা সান্নিধ্য। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কুরবানি। শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তার নামে পশু জবাই করাকে কুরবানি বলে। ঈদুল আজহা উপলক্ষে জিলহজ মাসের 10-12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর নামে নির্দিষ্ট কিছু হালাল পশু জবাই বা কুরবানি করা হয়। এ সম্পর্কে পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদের জীবন উপকরণ স্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছি সেগুলোর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে। সূরা আল হজ আয়াত 34। হজরত আদম আলাইহিস সালাম থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী রাসূল ও তাদের অনুসারীরা কুরবানি করেছেন। ইতিহাসে হজরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল ও কাবিলের মধ্যে প্রথম কুরবানির সূত্রপাত হয়। ইরশাদ হয়েছে, আদমের পুত্রদের অর্থাৎ হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদের যথাযথভাবে শোনাও। যখন তারা উভয় কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বললেন, আমি তোমাকে হত্যা করবই। অপরজন বললেন, আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। সূরা আল মায়েদা আয়াত 27। তারপর আল্লাহর নবী হজরত নূহ আলাইহিস সালাম, হজরত ইয়াকুব আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালামের সময়ও কুরবানির প্রচলন ছিল। মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে স্বীয় পুত্রকে কুরবানি করার মহাপরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক অবিস্মরণীয় ইতিহাস সৃষ্টি করেন। প্রায় 5,500 বছর আগে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নযোগে সবচেয়ে প্রিয় বস্তু ত্যাগের জন্য আদিষ্ট হন। তিনি পরপর 3 দিন দৈনিক 100 করে মোট 300টি কুরবানি করেন, কিন্তু তা কবুল হলো না। বারবার আদেশ হলো, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন, প্রাণপ্রিয় শিশুপুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে হবে। হজরত ইসমাইল আলাইহিস সালাম নিজের জানকে আল্লাহর জন্য উৎসর্গ করতে নির্দ্বিধায় সম্মত হয়ে আত্মত্যাগের বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এটা ছিল আল্লাহর পরীক্ষা, তাই পিতার ধারালো ছুরি শিশুপুত্রের একটি পশমও কাটতে পারেনি। পরিবর্তে আল্লাহর হুকুমে দুম্বা জবাই হয়। পৃথিবীর বুকে এটাই ছিল স্রষ্টা প্রেমে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কুরবানি। আত্মত্যাগের সুমহান ও অনুপম দৃষ্টান্তকে চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য পশু কুরবানি করাকে ওয়াজিব করে দিয়েছেন। তাদের স্মরণে এ বিধান অনাদিকাল তথা রোজ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের কুরবানির গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তাদের তাকওয়া। এভাবে তিনি এদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। সূরা আল হজ আয়াত 37। কাল পরিক্রমায় প্রতি বছর পবিত্র হজের পর ঈদুল আজহা ফিরে আসে, যার প্রধান আকর্ষণ ও গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি। ঈদের দিন কুরবানিকে কেন্দ্র করে ধুমধামের সঙ্গে চলে মনের পশুবৃত্তি ত্যাগের মহা উৎসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নেই। কুরবানিকারী কিয়ামতের দিন জবাইকৃত পশুর লোম, শিং, খুর, পশম ইত্যাদি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। কুরবানির রক্ত জমিনে পতিত হওয়ার আগে তা আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। অতএব তোমরা কুরবানির সঙ্গে নিঃসংকোচ ও প্রফুল্লমান হও। ইবনে মাজাহ 3। কুরবানির গোশত 3 ভাগ করে, এক ভাগ নিজের, এক ভাগ আত্মীয় স্বজনদের ও এক ভাগ গরিবদের মধ্যে বণ্টন করে দেওয়া মুস্তাহাব। কুরবানির চামড়া বা তার নগদ অর্থ এতিমখানা বা গরিব মিসকিনদের দান করতে হয়। প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত দিন দুঃখীরাও যাতে ঈদের আনন্দ করতে পারে সে লক্ষ্যে কেবল ভোগ নয়, ত্যাগ তিতিক্ষার মনোভাব নিয়ে তাদের মধ্যে কুরবানির গোশত অকাতরে বিলিয়ে দিতে হবে এবং দান সাদকা করতে হবে। ইসলামে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য প্রিয় পোষা প্রাণীকে কুরবানি করার বিধান রয়েছে। শুধুমাত্র যাদের সামর্থ্য রয়েছে এবং মুসলমানদের উপরই কুরবানি ওয়াজব করা হয়েছে। তবে কিতাব ও সুন্নার বিচারে একথা প্রমাণিত যে যতক্ষণ না প্রাথমিকভাবে 2টি শর্ত পূরণ করা না হয় ততক্ষণ কোনো আমল বা ইবাদতে আল্লাহর কাছে
গৃহীত হয় না। এক, কুরবানি যেন শুধুমাত্র মহান আল্লাহর উদ্দেশ্যে হয়, তা না হলে ওই আমল বা ইবাদত আল্লাহর নিকট কবুল হবে না। যেমন কাবিলের নিকট থেকে কুরবানি কবুল করা হয়নি, তার কারণ হিসেবে আবিল বলেছিল, আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন, সূরা মায়েদা আয়াত 27। যে কুরবানি হালাল উপার্জন ও আর্থিকভাবে দেওয়া হয় না সে সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আমার কাছে ওগুলোর গোস্ত বা রক্ত কোনোটাই পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবে আমি ওগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো, এজন্য যে তিনি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। কাজেই সৎকর্মশীলদের তুমি সুসংবাদ দাও, সূরা হজ আয়াত 37। দুই, তা যেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত বিধিবিধান অনুযায়ী হয়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক না করে, সূরা কাহফ আয়াত 110। সুতরাং যারা কেবল গোস্ত খাওয়ার উদ্দেশ্যে অথবা লোকসমাজে নিজের নাম ফলাও করে প্রচারের উদ্দেশ্যে মোটা তাজা ও অতিরিক্ত মূল্যের পশু কুরবানি দেয় এবং যারা তা প্রদর্শন ও প্রচার করে থাকে, তাদের কুরবানি যে ইবাদত হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তা বলাই বাহুল্য। কুরবানি শুদ্ধ হওয়ার শর্ত। কুরবানি শুদ্ধ হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। এগুলো সম্পন্ন করার মাধ্যমে শুদ্ধভাবে কুরবানি করা প্রত্যেক কুরবানিদাতার জন্য একান্ত প্রয়োজন। এক, অবৈধ অর্থ বা টাকা যেমন সুদ, ঘুষ, প্রবঞ্চনা, প্রতারণা, আত্মসাত প্রভৃতি উপায়ে উপার্জিত টাকা দিয়ে কেনা পশুর কুরবানি জায়েজ নয়। কুরবানিদাতা যেন বৈধভাবে ওই পশুর মালিক হয়। সুতরাং চুরিকৃত, আত্মসাতকৃত, বন্ধকী পশু, কার্যকরা পশু বা পথে পাওয়া অবৈধ ক্রয় বিক্রয়ের মাধ্যমে কেনা পশু, কেনার সময় ফাঁকি দিয়ে টাকা কম দেওয়া বা ঠকানোর মাধ্যমে কেনা পশুর কুরবানি আদায় হবে না। যেহেতু কুরবানি একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা হয়, সেহেতু অবৈধ উপার্জনের মাধ্যমে কুরবানির ইবাদত আল্লাহর নিকট গ্রহণীয় নয়। আর যেহেতু অবৈধ উপার্জন হালাল নয়, সুতরাং হারাম বা নিষিদ্ধ কাজের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ ও সন্তুষ্ট কোনোটাই সম্ভব নয়। দুই, কুরবানি পশু যেন সেই শ্রেণী বা বয়সের হয় যে শ্রেণী ও বয়স শরীয়ত নির্ধারিত করেছে। সেগুলো হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এগুলোকে কোরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আনাম। এ বিষয়ে সূরা হাজের 34 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি এবং তাদেরকে জীবনকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দেওয়া হয়েছে সেগুলোর উপর যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে। হাদিসে আছে, তোমরা অবশ্যই নির্দিষ্ট বয়সে পশু কুরবানি করবে, তবে তা তোমাদের জন্য দুষ্কর হলে 6 মাসের মেষ শাবক কুরবানি করতে পারো, মুসলিম হাদিস নম্বর 1963। একটি উট ও গরু মহিষে 7 ব্যক্তি কুরবানির জন্য শরিক হতে পারে, সহিহ মুসলিম হাদিস নম্বর 1318। অন্য এক বর্ণনা মতে উট কুরবানিতেও 10 ব্যক্তি শরিক হতে পারে। 3 নম্বর, শরীয়তের দৃষ্টিতে কুরবানি পশুর বয়সের দিকটা খেয়াল রাখা জরুরি। উট 5 বছর, গরু বা মহিষ অন্তত 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা হতে হবে 1 বছর বয়সের। অবশ্য অসুবিধার ক্ষেত্রে 6 মাস বয়সে মেষ কুরবানি করা যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাতালো ছাড়া জবে করো না, তবে তা দুর্বল হলে 6 মাসের মেষ জবে করো, সহিহ মুসলিম হাদিস নম্বর 1963। কিন্তু উলামাগণ এ বিষয়ে একমত যে 6 মাস বয়সে মেষের কুরবানি সিদ্ধ হবে, তাছাড়া অন্য পশু পাওয়া যাক বা না যাক। 4, কুরবানি পশু যাবতীয় দোষ ত্রুটিমুক্ত হতে হবে। যেমন হাদিসে এসেছে, সাহাবি বারা ইবনে আজেব রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন, তারপর বললেন, 4 ধরনের পশু যা দিয়ে কুরবানি জায়েজ হবে না। 1, অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট। 2, রোগাক্রান্ত যার রোগ স্পষ্ট। 3, পঙ্গু যার পঙ্গুত্ব স্পষ্ট। এবং 4, আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে। নাসাইর বর্ণনায় আহত শব্দের স্থলে পাগল উল্লেখ আছে, তিরমিজি 1546। ঈদুল আজহা শিক্ষা দেয় আল্লাহ প্রেমে তাকওয়া মনের একাগ্রতা নিয়ে কুরবানি করতে হবে, লোক দেখানোর জন্য নয়। জিলহজ মাসের 10 তারিখ মুসলিম বিশ্বের সর্বত্র ঈদুল আজহা শুধু আনুষ্ঠানিকতা নয়, এর প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু তার নামে উৎসর্গ করা।
মুসলমানদের শুধু কুরবানির প্রতীক হিসেবে পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণের জন্য সবাইকে উৎসর্গিত ও নিবেদিত প্রাণ হতে হবে। মানুষের অন্তর থেকে পাশবিক শক্তি ও চিন্তা চেতনাকে কুরবানি করে দিতে হবে। প্রকৃতপক্ষে কুরবানি জীব জানোয়ার বা পশু হনন করতে আসে না, বরং কুরবানির মাধ্যমে পশুবৃত্তিকে বিসর্জন দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার এটি যে একটি উত্তম ব্যবস্থা তা স্মরণ করিয়ে দিতে ঈদুল আজহা প্রতি বছর ফিরে আসে। আসুন আমরা দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে কুরবানির সঠিক দীক্ষা নিয়ে শান্তিপূর্ণ সমঝোতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন, দুর্নীতিমুক্ত প্রশাসন, পাপমুক্ত পরিবেশ, হিংসামুক্ত রাজনীতি, সন্ত্রাসমুক্ত দেশ, প্রেম ও ভালোবাসা বিজড়িত বিশ্ব গড়ে তুলি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।